অনেক পুরনো দিনের কথা, একবার একটি গ্রামে একজন মহাত্মা থাকতেন। আর গ্রামের পাশে একটি নদীর ধারে তিনি বসেছিলেন, সঙ্গে ওনার একটি শিষ্য ছিল। আর কিছুক্ষণ পর সেখানে একটি লোক আসে আর ওই মহাত্মাকে জিজ্ঞেস করে, বাবা, এই গ্রামে কেমন মানুষ বসবাস করে? আসলে আমি যেখানে বসবাস করতাম সেখান থেকে আমি চলে এসেছি, আর আমি এখন একটি নতুন জায়গা খুঁজছি যেখানে আমি থাকতে পারবো। এই কারণে আমি আপনাকে জিজ্ঞেস করছি যে এই গ্রামে কেমন লোক বসবাস করে। এরপর মহাত্মা ওই লোকটিকে জিজ্ঞেস করে, আগে আপনি যেখানে থাকতেন সেখানে কেমন লোক বসবাস করত? এরপর ওই লোকটি বলে যে, বলবেন না বাবা, আমি আগে যেখানে থাকতাম সেখানে সমস্ত লোক অনেক বদমাইশ ছিল। তারা অনেক মিথ্যা কথা বলতো, তারা কেউ কাউকে কখনোই সাহায্য করত না এবং সবাই একে অপরের ক্ষতি করতে চাইতো। এটা শোনার পরে মহাত্মা বলেন, এই গ্রামেও আপনি ঠিক এই রকমই লোক পাবেন। এখানেও সমস্ত লোক অনেক বদমাইশ, সবাই মিথ্যা কথা বলে, এরা মানুষের উপকার করে না। এটা শোনার পরে ওই লোকটা সেখান থেকে চলে যায়। কিছুক্ষণ পর সেখানে আরও একটি লোক এসে পৌঁছায়। সেই লোকটিও মহাত্মাকে একই প্রশ্ন জিজ্ঞেস করে যে, বাবা, আমি একটি নতুন জায়গা খুঁজছি থাকার জন্য, আপনি কি বলতে পারবেন এই গ্রামে কি রকমের মানুষ বসবাস করে? এরপর মহাত্মা ওই লোকটিকেও জিজ্ঞেস করে যে, আগে আপনি যেখানে থাকতেন সেখানে কেমন লোক বসবাস করত? এরপর লোকটি বলে, আগে আমি যেখানে থাকতাম সেখানকার মানুষ অনেক ভালো ছিল, তারা অনেক শান্ত ছিল, তারা সবাই একে অপরকে সাহায্য করত, আমি সুন্দর একটি জায়গায় বসবাস করতাম। এরপর মহাত্মা বলে, আপনি এই গ্রামেও ঠিক ওই রকমই লোক পাবেন, অনেক শান্ত, অনেক ভালো, এরাও সবাই অন্যের উপকার করে। এরপর ওই লোকটি গ্রামের দিকে যাওয়া শুরু করে আর মহাত্মা তার নিজের কাজ করা শুরু করে। কিন্তু মহাত্মার শিষ্য এই সব কিছু দেখছিল, আর এখন শিষ্যের মনে অনেক প্রশ্ন ছিল। তাই ওই লোকটি চলে যাবার পর শিষ্য গুরুজিকে জিজ্ঞেস করে যে, আমাকে ক্ষমা করবেন, কিন্তু আপনি একই গ্রাম সম্পর্কে দুজনকে আলাদা আলাদা কথা কেন বললেন? এরপর মহাত্মা হেসে বলে, একটা কথা মনে রাখবে, সাধারণত আমরা কোনো কিছুকে তেমনভাবে দেখি না যেমনটা সেটা হয়, বরং আমরা সেটাকে এমনভাবে দেখি যেমনটা আমরা নিজেই হই। সব জায়গায় সব রকমের লোক বসবাস করে, এটা আমাদের উপরে নির্ভর করে যে আমরা কোন রকমের লোককে দেখতে চাইব। মানুষ সামনের জনকে ঠিক তেমনভাবেই দেখে যেমনটা সে নিজে হয়। ওই প্রথম লোকটি তার গ্রামের লোকজনকে বদমাইশ ও খারাপ লোক মনে করত, তার কারণ হলো সে নিজেই অনেক খারাপ, তার চিন্তা ভাবনাই অনেক খারাপ ছিল। আর অন্যদিকে দ্বিতীয় লোকটি তার গ্রামের লোককে অনেক শান্ত, ভালো ও দয়ালু মনে করত, কারণ সে নিজেই একজন শান্ত, পরোপকারী এবং ভালো মনের একটা মানুষ। এরপর মহাত্মা আবার বলেন, একটা কথা সবসময় মনে রাখবে, আমরা আমাদের চারপাশের সব কিছুকে তেমনই দেখতে পাব যেমনটা আমরা নিজেই হব। তাই আমরা যদি কোনো কিছুকে পরিবর্তন করতে চাই, তাহলে আমাদের বাইরের কোনো কিছুকে নয়, বরং আমাদের ভিতরে পরিবর্তন করতে হবে। এরপর শিষ্যটি মহাত্মার কথা বুঝতে পারে এবং সবসময় ভালো কিছুতে মনোযোগ দেওয়ার চেষ্টা করে। তো বন্ধুরা, এই ছোট্ট গল্প থেকে আমরা এটাই শিখতে পারি, যদি আমরা কোনো কিছুকে পরিবর্তন করতে চাই, তাহলে আমাদের চারপাশে পরিবর্তন না করে আমাদের নিজের ভিতরে পরিবর্তন করতে হবে। ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। থ্যাংকস ফর ওয়াচিং।